হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ব্লগ বাড়ি আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে আমিও একটা লম্বা ট্রিপ দিয়ে আসলাম ঈদ উপলক্ষে এবং খুব ফুরফুর আছে এই মুহূর্তে তো সবাই চলে আসছেন গোপন তথ্য শোনার জন্য ভাই গোপন তথ্য বলছি নিষিদ্ধ বলি নেই যেটা হোক থাকেন আমাদের সাথে শেষ পর্যন্ত আশা করি আপনাদের কিছু হেল্প করার চেষ্টা করব কিছু গোপন টিপস দিয়ে যেগুলো আপনারা কোথায় পাবেন না সো এরকম টিপস রেগুলার পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে প্লিজ ডু সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন তাতে কী হবে যে আমি যদি নতুন কিছু আপডেট ভিডিও আপডেট করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের নিউজ পিডে চলে যাবে তাহলে আমাকে আর বলতে হচ্ছে না সো ফার্দার ডিলে না করে আমরা চলে যাই গোপন তথ্যে গোপন তথ্য হবে দুইটা বেসিসে একটা হচ্ছে যে যারা অলরেডি সরি যারা অলরেডি ভিসা ইন্টারভিউ ফেস করে ফেলছেন এবং ভিসার জন্য ওয়েট করতেছেন দেখ ভিসা এখনও হাতে পান নাই আর আরেকটা টিপস হচ্ছে যে যারা অলরেডি ভিসা পায়ে গেছেন হাতে এখন ভিসা আছে তাদের জন্য সো প্রথমে আমি বলবো যারা এই মুহূর্তে ওয়েট করতেছেন তাদের জন্য যে অলরেডি ভিসা ইন্টারভিউ দেওয়ার শেষ আপনাদের এখন আপনারা একটা চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ কারো একটু আগে হয় কারো পরে হয় প্লাস মাইনাস দশ দিন এরকম আর কি সো অ্যাটলিস্ট মিনিমাম এক মাস টাইম পাওয়া যায় এই সময়টাতে আপনাদের কি করতে হবে কী সেই গোপনীয় টিপস প্রথমে এক নাম্বার টিপস যারা যারা ডেডিস প্রিন্সেস পাপাস কিং হ এই টাইপের আসেন তারা তাদের এই ধরনের টাইটেলগুলো গা দিয়ে ঝেড়ে ফেলেন কারণ এখানে আসলে আপনাকে সব কিছু নিজে নিজে করতে হবে আপনার কাপড় ধোয়া রান্নাবান্না ঘর মোচা বাসন কাচা সো মিনারাজো সিরিজের মতো হয়ে যাবে আপনাদের লাইফ যে কাপড় ধুইছি বাসন কাটছি ঘর ঝাড়ু দিয়েছি সো এই টাইপে হয়ে যাবে সো এখন একটা কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে বাবা মার সাথে আপনাদের ইন্টারকশনটা অনেক বাড়াই দিতে হবে তাতে দুইটা ফায়দা হবে এক বাবা মা একটু অবাক হলেও ভাববে যে হ্যাঁ ছেলে মেয়ে লাইনে আসছে আমাদের সাথে আছে আমাদেরকে চিন্তা ভাবনা করতেছে বা আমাদেরকে পছন্দ করে ভালোবাসে এক নম্বর হবে এটা বাবা মার আশীর্বাদ পাবেন দোয়া পাবেন তাতে আপনাদের সামনের পথগুলো সুগম হবে আর দুই নাম্বার হচ্ছে গিয়ে যে আপনারা কাজ শিখতে পারবেন ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সবাই মিলে মোটামুটি আপনাদেরকে বেসিক শিখবান্না যেটা আপনাকে অবশ্যই এখানে লাগবেই দ্যাট মিনস আপনার এই ডিম ভাজি আর আলু ভর্তা দেওয়ার কদিন ভাত খাবেন সো আপনাকে বেসিক যেই আলু ভাজি বা যে কোনো ভাজি মাছ রান্না করা মাংস রান্না করা এই বেসিক জিনিসগুলো শিখে আসা অবশ্যই অবশ্যই জরুরি কারণ এখানে এসে আপনি ম্যাকডোনাল্ডস কেপসি বারাকিং দেওয়ার কদিন চালাবেন ভাই দিন শেষে ভাত না খেলে ভেতভাঙ্গালে কিছু হয় না তো রান্না বান্না করে শিখে ফেলেন মায়ের সাথে একটু বেশি টাইম স্পেন্ড করেন যত টাইম স্পেন্ড করবেন রান্নার স্বাদ তত বাড়বে এখানে আসার পরে আখেরে ফায়দা হবে এক নাম্বার আর বাবার সাথে টাইম স্পেন্ড করেন এই কারণে যে মাল টানাটানো অভ্যাস হবে আর বাজার সদায় কীভাবে করতে হয় ভালো খারাপ কীভাবে চিনতে হয় এই জিনিসগুলো বুঝতে পারবেন তো আমাদের এইখানে দেখা যাচ্ছে যে এখানে আপনাদের রিক্সা নাই যে দেশে যেটা হয় কিছু হইলেই মানে ঘর থেকে বের হওয়ার আগেই মামা চলেন টান দেন সো এরকম অপশান এখানে নাই আর বাসের কানেকশান যদি একটু দূরে হয় যদি আপনার একটু ছোট শহরে যান বা একটু কম কানেকশান আছে ট্রান্সপোর্টেশনে সেই শহরগুলোতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর বাস থাকতে পারে অনেক সময় থাকেও না সো বা অনেক সময় বাস আসে না টাইম মতো উন্নত কান্ট্রি বলে যায় সবসময় সব কিছু ঠিক থাকে এরকম না এখানে মাঝে মাঝে এরকম হয় যে বাস আসে না তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মাল টানতে হবে যেমন আমার ক্ষেত্রে ছিল আমি যেই শহরে ছিলাম ওই শহরে অলমোস্ট দুই কিলোমিটার দূরে সুপার মার্কেট ছিল ওইখান থেকে চাল ডাল আলু পেঁয়াজ লবণ এইসব নিত্য প্রয়োজন জিনিস কিনতে গেলে দেখা যায় দশ কেজি পনেরো কেজি জিনিস হয়ে যাচ্ছে ওগুলো টেনে আনতে হয় হেঁটে হেঁটে আসতে হয় সো হাঁটাহাঁটি টানা টেনে অভ্যাসটা করেন তাতে ভালো হবে বাবা খুশি হবে যে এতদিন নিকম্মা তার ছেলেটা বা মেয়েটা কিছু নেই এখন বাবা মাকে হেল্প করতে শিখে ফেলেন মাস্ট এখানে মানুষের বাসায় খাওয়ার মতন অপশান আপনার খুবই কম থাকবে অপশন ওরকম পাবেন না রান্না রান্নাবান্না শিখে ফেলেন এটা গেল এক নাম্বার বুদ্ধি বা এক নাম্বার গোপন তথ্য আর দুই নাম্বার গোপন তথ্য হচ্ছে কি মেইনলি ওদের জন্য যারা টেকনিক্যাল লাইনে আসেন দ্যাট মিনস কম্পিউটার সায়েন্সে আছেন বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যাদের রিলেটেড সফটওয়্যার রিলেটেড নলেজ থাকা উচিত প্রোগ্রামিং বলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন পিএইচপি ওয়েব পেজ ডেভেলপমেন্ট যাই বলেন আপনারা যেগুলো আপনাদের কাজে লাগে আপনাদের কাজে জন্য অথবা কোর্স করছেন তখন ওভাবে শিখেন নাই বা সিরিয়াসলি হন নাই যেহেতু জার্মানিতে আসার পরে এই সাবজেক্টটা বা এই জিনিসটার প্রচুর রকম ডিমান্ড আছে আপনাদের জার্মানিতে সো আপনারা এই একটা মাস যদি একটু সিরিয়াসলি শিখেন প্রফেশনাল ওয়েতে তাহলে আপনাদের জন্য আখেরে খুবই ফায়দা হবে এখানে আসা পরে কাজ পেতে বা এই রিলেটেড সফটওয়্যার রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড কাজ পেতে আপনাদের ইজি হবে শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্সে পড়লেই যে আপনি এই প্রোগ্রামিং বা এই রিলেটেড জিনিসগুলো শিখবেন এরকম না অন্য কেউ যদি চায় তার যদি ওরকম আগ্রহ থাকে বা করতে পারে সেই কোনো সমস্যা নেই শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পরে চাকরি চাকরি পেতে খুবই কাজে লাগবে সো বেসিক যেগুলো আপনার থাকে যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আসলে সবাই পারে এগুলো নিয়ে আসলে খুব একটা মাথা খামানোর কোনো প্রয়োজন নেই সবাই মোটামুটি সবাই পারে এখানে আসলে আপনি টাইপিং করার জন্য আসবেন না সো টাইপিং স্পিড মিনিটে পঞ্চাশ অক্ষর লিখতে হবে এই টাপের কোনো বাধ্যবাধকতা আপনাদের নাই সো ওগুলো থেকে বেশি কনসেন্ট্রেশন করেন যেগুলো আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে আপনার মোটামুটি সফটওয়্যারের কাজগুলো আপনি শিখতে পারবেন তো এটা গেল দুই নাম্বার টিপস তো এইভাবে ভালো করে শিখে থাকেন আর সবচেয়ে মূল্যবান যেই টিপসটা দিব এই সময়ের জন্য সেটা হচ্ছে যে আপনারা শুনে থাকবেন যে মাফিয়ারা বা বিভিন্ন ধরনের ক্রাইম জগতে যেটা বলে যে ওয়ান ওয়ে যেই রোড যে হ্যাঁ এই রাস্তায় আসা যায় যাওয়া যায় না তো বিদেশের এই বা জার্মানি আসার এই প্রসেস বা জার্মানি আসার যেই পরে যে ড্রিমটা ইটস এ ট্র্যাপ মানে আমার কথা শুনে বা অন্য কোনো বড় ভাইয়ের কথা শুনে বা অন্য কোনো ভিডিও দেখে মোটিভেশন লাইফটা এত ইজি এখানে এখানে না খুবই হার্ড লাইফ স্ট্রাগলিং করতে হবে সকাল আটটা থেকে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ইভেন্ট জব মানে সরি ক্লাস করতে হবে তারপর যারা কাজ করতে হয় কাজ করতে হবে পাশে এসে রান্নাবান্না কাপড় গুছানো নিজের জন্য সময় বের করা পরের দিনে পড়া গুছানো এক্সামের আগে দিয়ে যে আপনি পিএলএ করেই যে পাস করে ফেলছেন বা যেই ট্রেডিশন আমাদের দেশে আসে ইভেন আমি নিজে এরকম করে আসছি লাইফে কিন্তু এইখানে আসলে খুব একটা ফায়দা দেবেন এই জিনিসটা পুরা সেমিস্টার পড়তে হবে পুরো সেমিস্টার হার্ডওয়ার্ক করতে হবে তারপর পাস করবেন কিনা না সন্দেহ অনেক পাবলিক ফেল করে ডিপ্রেশনে চলে যায় টাকা পয়সা নিয়ে টেনশন থাকেই সো এই যে সময়টা মাঝখানে এই ফেজটা এই ফেজে আপনার সেকেন্ড থর্ড থার্ড থর ফোর্থ ফিফথ সিক্স দশ পনেরো বিশ যতবার খুশি অতবার থর দেন চিন্তা করেন যে আপনি আসবেন কি না আপনার এখানে আসার আসলে প্রয়োজন কি না বা আপনি যদি দেশে খেয়ে পরে বাঁচতে পারেন মোটামুটি আর্নিং দিয়ে ভালোভাবে তাহলে আসলে আপনি তারপর আসবেন কিনা এই সুখ শান্তির লাইফ ছেড়ে আপনার এই একা একা লোনলি লাইফ এখানে আপনার ফ্রেন্ড সার্কেল তেমন থাকবে না লাকি হলে আপনি হয়তো কিছু বাঙালি পাবেন না হলে পাবেন না আপনার আত্মীয় স্বজন থাকবে না বাবা মা থাকবেন না এটা লং ডিসটেন্সের ব্যাপার আছে টাইমিংয়ে ব্যাপার স্যাপার আছে যেহেতু বাংলাদেশ সময় সামারের সময় আপনার চার ঘন্টা আগে থাকে উইন্টারে পাঁচ ঘন্টা আগে থাকে সো টাইমিং ব্যাপার স্যাপার আপনি যখন ফ্রি হবেন রাতের আটটা নটার দিকে তখন বাংলাদেশে গভীর রাত দুটা তিনটা বাজে ওই সময় আপনার জন্য কেউ জেগে থাকবেন কথা বলার জন্য ওরকম অপশনটা আসলে খুব কম সো এত প্যারা নেওয়ার পরে লাইফে আসলে যদি আপনি সাকসেস হতে না পারেন ঠিক মতো আপনি একাডেমিক শেষ মানে সাইন করতে না পারেন জবে যদি আপনি সেটেল না হতে পারেন সো আসলে এই জিনিসগুলো আসলে অনেক বড়ো একটা কমপ্লিকেটেড ব্যাপার সিচুয়েশান সো আসলে এই সময়টা আপনার চিন্তা ভাবনা করার টাইম যে আসলে শেষ মুহূর্তে আপনি চিন্তা করতেছেন যে আপনি আসবেন কি আসবেন কারণ একবার চলে আসলে এখানকার সিচুয়েশানে অনেকে লোন নিয়ে আসে অনেকে বিভিন্ন কারণে আসে চাকরি ছেড়ে আসে ওখানে আবার ব্যাক করা সো এই জিনিসটা আসলে অনেক বড়ো একটা ফেইস সো আপনি এই ফেজ চেঞ্জ বা এই ট্রান্সফরমেশনটা আপনি কতটুকু নিতে পারবেন এই চ্যালেঞ্জটা আপনি আসলে রেডি কিনা এই জিনিস চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সো ওই জিনিসের চিন্তা ভাবনা করার জন্য আপনি একটা সময় পাচ্ছেন এই সময় একটু চিন্তা করেন কারণ একবার ভিসা চলে আসলে আর একটা চিন্তা করার কিছু থাকবে না যে বাংলা যে প্রবাদ আছে যে ভাবিয়াও করিও কাজ করিয়া ভাবিও না যাই ভাবছেন ওকে ফাইন এখন আপনার প্লিজ কাইন্ডলি আরেকটা বার চিন্তা করেন যে আসলেই আপনি আসবেন কি না চাইলে আপনি এখনও টাকাটা আপনার যে ব্লকের অ্যাকাউন্ট ছিল বা ব্লকের যে ইয়ার ছিল আপনি ভিসা পাওয়ার পরেও বলতে পারবেন যে আমি আসবো না আমার টাকা ফেরত চাই কিন্তু একবার চলে আসলে আর মানে এই জিনিসটা রিটার্ন করা যায় না অনেকটা লম্বা প্রসেস তো আসলে হয় না তো আপনারা পারবেন কি না সো ওই জিনিসটা চিন্তা ভাবনা করেন এটা গেল মহামূল্যবান টিপস আর এবার হচ্ছে যে মানে সেকেন্ড যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে যারা ভিসা হাতে পেয়ে গেছে অলরেডি যে কোনো সময় ফ্লাই করবে এই সময়ের একটা দোরদৈড়ি টাইম থাকে এই ফেজে আপনাদের জন্য একটা সাজেশন আছে বা টিপস যেটা বলেন সেটা মেইনলি কাপলদের জন্য দ্যাট মিনস আপনি যদি একজন একজন ছাড়া বাঁচবেনই না ও আমার যান প্রাণ বলি জাসাম হোক যাই বলেন যদি ওরকম হয়ে থাকে বা আপনি সিরিয়াস হয়ে থাকেন তাহলে বিয়ে করে ফেলেন যেটা হবে যে বিয়ে করলে একমাত্র বিয়ে যদি আপনি জার্মানি আসার পূর্বে করে থাকেন তাহলে আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ স্পাউস জার্মানি আনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক বছর পরে মিনস আপনি আসার এক বছর পরে আপনি আপনার ওয়াইফকে আনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি আপনি জার্মানি আসার আগে বিয়ে করেন না থাকেন দ্যাটমিন্স আপনি জার্মানি আসার মানে এখানে এন্টার করার যদি এক সপ্তাহ পরেও বিয়ে করেন তারপর আপনি স্টুডেন্ট অবস্থায় আপনার বউকে আনতে পারবেন না এটা এখানে রুলস আপনাকে স্টুডেন্ট ভিসার এই ক্যাটাগরি চেঞ্জ করে জব ভিসা বা অন্য ভিসা যাওয়ার পরে ওয়ার্ক ভিসা যাওয়ার পরে আপনি ওয়াইফ আনতে পারবেন দ্যাটমিন্স আপনার যদি এই দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম তিন বছর চার বছর ইভেন অনেকে পাঁচ বছর লাগে তো এই লম্বা সময়টা আপনাকে থাকতে হবে দূরে স্ট্রাগল করতে হবে আপনাদের লং ডিস্টেন্স মেনটেন করতে হবে প্রচুর প্যারা খাইতে হবে তো এই প্যারা যদি খেতে না চান যদি সিরিয়াস থাকেন তাহলে বিয়ে শাড়ি করে ফেললে আস্তে এক বছর পরে ওয়াইফকে আপনার স্পাউস ভিসে আনতে পারবেন আপনি চাইলে ওয়াইফকে স্টুডেন্ট বিষয় আনতে পারবেন কিন্তু স্পাউস ভিসার যে বেনিফিটগুলো পাচ্ছেন সেই বেনিফিটগুলো পাবেন না তো আমরা স্পাউস ভিসা নিয়ে অন্য একটা পর্বে ডিটেলস আলাপ করার চেষ্টা করবো আজকে এতটুকুই মাথায় রাখি আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আছে যে আমরা ট্রাই করতেছি আমাদের রিলেশনটা দেখি কতটুক যায় কন্টিনিউ কতটুকু হয় কি না হয় যদি একটু সিরিয়াস না হন তাহলে বলবো যে আপনারা ব্রেকআপ করে ফেলেন কারণ জিনিসটাকে মানে হেলদি রিলেশনশিপে অ্যান্ড করাটাই ভালো এখানে আসার পরে আপনার লাল নীল পুরি দেখবেন স্পেশালি ইটালিয়ান রাশিয়ান মেয়ে দেখে মনে হবে উফ কি হচ্ছে সব সো এই উফ কি হচ্ছে এসব যদি শুনতে না চান বা কি ভেজাল যদি না করতে চান আসার পরে তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে ফ্রেন্ডশিপও নষ্ট করতে না চান সেই ক্ষেত্রে ব্রেক আপ করে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড ব্রেকআপ করে চলে আসেন তাহলে আসলে একটা হেলদি রিলেশন বা হেলদি ফ্রেন্ডশিপ কন্টিনিউ থাকবে আর সো সবার জন্যই টিপস দিলাম যে এই সময়ে বাবা মার সাথে বেশি টাইম স্পেন্ড করেন মেমোরি গ্যাদার করেন অ্যাট দ্য সেম টাইম বাবার থেকে বাজার সোদাই হিসাব কিতাব শিখেন মায়ের থেকে রান্নাবান্না শিখেন আর যারা শিখতে চান টেকনিক্যাল জিনিস তারা সফটওয়্যার বেস কিছু জিনিস শিখতে পারেন কাজে লাগবে এখানে এসে আপনি জবের জন্য কাজে লাগবে আর যারা ক্যাপল আসেন তাদের জন্য দুই ধরনের ওয়ে দিলাম এটা আপনাকে ডিসাইড ডিসাইড করতে হবে যে আপনি সিরিয়াস কি সিরিয়াস না আমাকে অফেন্ডেড বা আপনার অফেন্ডেড ফিল করার কিছু নেই যে আমি কোনো ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি দিচ্ছে এরকম না আসলে অনেকে দেখছি এরকম ঘটছে রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্স নেওয়া তো ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের ব্যাপারে যদি সিরিয়াস হন তাহলে অবশ্যই গো ফর ইট খুবই ভালো বেনিফিট পাবেন আর যদি সিরিয়াস না হন তাহলে সেক্ষেত্রে এখানে আসে কিছু একটা করার ব্যবস্থা করতে পারেন সো আজকে এতটুকু পর্যন্ত থাকুন আমাদের সাথে নতুন নতুন পর্ব নিয়ে দেখাও আপনাদের সাথে সেই পর্যন্ত হাফেজ